স্বাগতম এই দিনটা দিয়া ইউটিউব চ্যানেল যারা নতুন আপনারা সাবস্ক্রাইব করুন লাইক করুন হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আজকে আমি তোমাদের পড়াবো ক্লাস সেভেনের ব্লজন্স ইংলিশ বুক ওকে এখন আমরা ইউনিট ওয়ান পড়ব হোয়েন ইউ অ্যান্ড আই হোয়েন ইউ অ্যান্ড আই আর টুগেদার এখানে লক্ষণীয় আয়ের পরে সাধারণত অ্যাম বসে কিন্তু এখানে আয়ের পরে আর বসেছে কারণ ইউ অ্যান্ড আর দুজন মিলে সাবজেক্ট তৈরি করেছে এবং এই সাবজেক্ট তখন আর সিঙ্গুলার থাকে না প্লুরাল হয়ে যায় এজন্য ভার্ব প্লুরাল নিয়েছে হোয়েন ইউ অ্যান্ড আই আর টুগেদার যখন আমি এবং তুমি তুমি এবং আমি একসাথে থাকি থাকতাম হোয়েন উই ইউ অ্যান্ড আই আর টুগেদার ইউ অফেন আস্কস মি কোশ্চেন্স অ্যাবাউট মেনি মেনি থিংস তুমি অনেক ব্যাপারে আমাকে কোশ্চেন করতে অনেক ব্যাপারে আমাকে জিজ্ঞাসাবাদ করতে আমাকে আমার কাছে অনেক কিছু জানতে চাইতে অ্যান্ড আই ট্রাই টু অ্যান্সার দেম এবং আমি সেই অনুযায়ী তোমাকে তার অ্যান্সার করার চেষ্টা করতাম আমি জবাব দেওয়ার চেষ্টা করতাম উত্তর দেওয়ার চেষ্টা করতাম নাও এখন দ্যাট ইউ আর অ্যাট মুসৌরি অ্যান্ড আই অ্যাম ইন এলাহাবাদ উই ক্যান নট হ্যাভ দিস টকস ওকে তো এখন আমি ইউ আর অ্যাট মুসৌরি মানে ইন্দিরা গান্ধী এখন আছে কোথায় মুসৌরিতে অ্যান্ড আই অ্যাম ইন এলাহাবাদ আই অ্যাম মানে হচ্ছে নেহরু জওহরলাল নেহরু পণ্ডিত জওহরলাল নেহরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী ইনি আছেন কোথায় এলাহাবাদে তো দুজনা দু জায়গায় আছে আগে এক জায়গায় ছিল বিভিন্ন কথাবার্তা হতো আইডিয়া থটস এবং নলেজের শেয়ার হতো কিন্তু এখন সেটা আর নিয়মিত হয় না তো ইউ আর অ্যাট মুসৌরি অ্যান্ড আই অ্যাম ইন এলাহাবাদ তুমি আমি এখন মুসৌরিতে এবং তুমি এলাহাবাদে থাকো উই ক্যান নট হ্যাভ দিস টকস সেজন্য কি হয়েছে আমাদের মধ্যে সেই কথাগুলো আর হয়ে ওঠে না সেই কথাগুলো আর সম্ভব হয় না আই অ্যাম দেয়ারফর গোয়িং টু রাইট টু ইউ ফ্রম টাইম টু টাইম শর্ট অ্যাকাউন্টস of the story of our earth and the many countries great and small into which it is divided okay so i am therefore shei jonnei ami likhte jacchi mane ami likhchi to you tomar kache from time to time mane shomoy antor nirdishto shomoyer byabodhane at a regular way te ami likhte cholechi short accounts of the story of our earth amader ei prithibir গল্প নিয়ে ছোট ছোট অ্যাকাউন্টস বন্দনা আমি তোমার কাছে লিখছি অ্যান্ড দ্য মেনি কান্ট্রিজ এবং অন্য অন্য কান্ট্রির সম্পর্কে গ্রেট অ্যান্ড স্মল সেই কান্ট্রিগুলো কোনোটা বড় কোনোটা ছোট ইনটু হুইচ ইট ইজ ডিভাইডেড যেভাবে এটা যাতে এগুলো ডিভাইডেড হয়েছে যাতে যাতে এইগুলো কি মানে বিভাজিত হয়েছে মানে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ হ্যাঁ শ্রীলঙ্কা এইভাবে যে ডিভাইড হয়েছে ছোটো বড়ো দেশ মিলে যে ডিভাইড হয়েছে সেটাকে কতটাই উল্লেখ করেছে যে আমি আমার মেনি কান্ট্রিজ এবং এই পৃথিবীর সম্পর্কে অনেক ছোট ছোট গল্প আমি তোমাকে বর্ণনা করব ঠিক আছে আমার এই চিঠির মাধ্যমে ইউ হ্যাভ রেড আ লিটিল অ্যাবাউট ইংলিশ হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি তুমি পড়েছো একটু আধ পড়েছো তুমি একটু আধ পড়েছো অ্যাবাউট ইংলিশ হিস্ট্রি ইংরাজি হিস্ট্রি ইংরাজি সাহিত্য অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি এবং ভারতীয় সাহিত্য এই সরি 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 ইন্ডিয়ান হিস্ট্রি ভারতীয় ইতিহাস মানে ভারতের ইতিহাস এবং ইংলিশ ইতিহাস তুমি একটু আধটু পড়েছ বাট ইংল্যান্ড ইজ ওনলি আ লিটিল আইল্যান্ড কিন্তু এই ইংল্যান্ড তুমি যে ইংল্যান্ড সম্পর্কে ইংল্যান্ডের ইতিহাস পড়েছ এই ইংল্যান্ড একটা ছোট্ট দ্বীপ মাত্র বাট ইংল্যান্ড ইজ ওনলি আ লিটিল আইল্যান্ড ইংল্যান্ড ছোট্ট একটা দ্বীপ মাত্র অ্যান্ড ইন্ডিয়া যদি ইন্ডিয়া সম্পর্কে বলা যায় ইন্ডিয়া দো আ বিগ কান্ট্রি যদিও ইন্ডিয়া একটা বড় কান্ট্রি একটা বেশ লার্জ একটা কান্ট্রি ইজ ওনলি আ স্মল পার্ট অফ দ্য আর্থ সারফেস তবুও যদিও ইন্ডিয়া বেশ বড় তবুও এই ইন্ডিয়া পৃথিবীর সারফেস মানে পৃথিবীর ভূত্বকে একটা সামান্য পার্ট খুব ছোট একটা পার্ট খুব বড় নয় ইফ উই want to know something about the story of this world of ours we must think of all the countries and all the peoples that have inhabited it বলে যদি ইফ যদি
আমরা জানতে চাই, যদি আমরা জানতে চাই সামথিং, একটু যদি আমরা কিছু জানতে চাই, যদি আমরা কিছু জানতে চাই অ্যাবাউট দ্য স্টোরি অফ দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীর গল্প সম্পর্কে, অফ আওয়ার্স, আমাদের পৃথিবীর গল্প সম্পর্কে যদি আমরা জানতে চাই, উই মাস্ট থিঙ্ক অফ অল দ্য কান্ট্রিজ, তাহলে আমাদের অবশ্যই ভাবতে হবে সমস্ত কান্ট্রি নিয়ে, সমস্ত দেশ নিয়ে, পৃথিবীর সারফেস লেভেলে ভূত্বকের উপরে যত দেশ আছে সব দেশ নিয়ে ভাবতে হবে। শুধু ইন্ডিয়া, ইংল্যান্ড, এরকম ছোট ছোট ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এরকম কয়েকটা কান্ট্রির সম্পর্কে পড়লে পৃথিবীর গল্প অনেকটাই অজানা থেকে যাবে। এই জন্য সব পড়তে হবে। অ্যান্ড অল দ্য পিপলস, এবং সমস্ত জনগণ সম্পর্কে, সমস্ত মানুষজন সম্পর্কে, যে দ্যাট হ্যাভ ইনহ্যাবিটেড ইট, যারা এইখানে বাস করে, এইখানে যারা বসতি করেছে। অ্যান্ড নট মেয়ারলি অফ দ্য ওয়ান লিটল কান্ট্রি, এবং অবশ্যই নামমাত্র ছোট্ট একটা কান্ট্রি সম্পর্কে নয়, ওয়ার উই মে হ্যাভ বিন বর্ন, যেখানে সম্ভবত আমরা জন্মেছি। মানে একটা মানুষ একটা দেশে জন্মে, অনেকগুলো জায়গায় জন্মায় না, তো সেই বলছে যে যেখানে আমরা জন্মাই সম্ভবত সেই জায়গা বা সেই দেশ, সেই স্টেট বা সেই গ্রাম সম্পর্কে জানলে পৃথিবীর সমস্ত জায়গার গল্প জানা হবে না, অনেক কিছু অজানা থাকবে। তাই সমস্ত দেশ সম্পর্কে, সমস্ত জায়গা সম্পর্কে এবং সেই জায়গার মানুষজন সম্পর্কে আমাদের পড়তে হবে, জানতে হবে, শিখতে হবে। তার বাবা জওহরলাল নেহরু, পণ্ডিত জওহরলাল নেহরু ইন্দিরা গান্ধীকে তার চিঠির মাধ্যমে এই পরামর্শগুলো দিচ্ছে।